যারা হজ করেছেন তারা সকলে জানেন জান্নাতুল বাকিতে ঢুকতি ওখানে কিন্তু লেখা আছে গেটে 10,000-এর উপরে সাহাবীরা এই জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়তেছে যরকম সুবহানাল্লাহ তো প্রথম যে কবর সেটা হলো ওসমান গনির কবর ওসমান গনির কবরের পাশে যখন কেউ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোটা শরীর তার ঝিমঝিম ঝিমঝিম করে কারণ ওসমান গনি কবরে কিন্তু মরে নাই কবরের মধ্যে জীবিত কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন জান্নাতুল বাকির নিস্তালা হলো মদিনা মিউজিয়াম আমি ওখানে গিয়ে 19 নম্বর খুঁটির কাছে ওসমান গনি নিজের হাতে একটা কোরআন লিখেছে নিজের হাতে ওই কোরআন যখন পড়তেছিলেন পিছন দিক থেকে সে তাকে হত্যা করে ওই হত্যার রক্ত কোরআনের উপরে পড়েছে সেই কোরআনটা এখন কাঁচ দিয়ে বেঁধে রেখেছে এখনো রক্ত তাজা রক্তের মধ্যে আছে জোরেগান সুবহানাল্লাহ সে ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়ালাম আমাদের বাংলাদেশের মাজার আছে কবরের উপরে গম্বুজ আছে কিন্তু ওসমান গনির কবরে কোনো মাজার নাই কোনো গম্বুজ নাই ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ন ও আন্তমুল ফুকারা আমি হলাম ধনী পৃথিবীর সব ফকির কিন্তু রাসুল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ন ইল্লা মানে ব্যতীত ওসমান ছাড়া ওসমান হলো ধনী সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসমান ধনী কিভাবে হয় সবাই ফকির ওসমানও ফকির হবে ধনী কিভাবে হয় রাসূল বললেন এ ডিগ্রি আমি দেই নাই আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কন না কেন সমস্ত সাহাবীরা বলে হুজুর ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি কেমনে দেয় তখন আল্লাহ রাসুল বললেন একদিন আমি ঘরের মধ্যে বসে আছি এমন সময় একজন গরিব সাহাবি আমার কাছে এসে বলতেছে রাসুল আল্লাহ যদি পারেন আল্লাহ রাস্তে আমাকে একটু সহযোগিতা করেন আমি সঙ্গে সঙ্গে এভাবে জুব্বা তুলে দেখালাম সাহাবি তাকায় চোখের পানি বের করে বলতেছে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি ঠিকই কিন্তু আপনার মতন এত বেশি ক্ষুধা আমার না এই বলে যখন গরিব সাহাবি যাবার চাই নবী ডাকতে বললেন সাহাবি যাও কেন বলে হুজুর আপনি আমার কি সহযোগ করবেন আপনি যেইভাবে পেটে পাথর বেঁধে আছেন আপনি তো আমারই কিছুই দিবার পারবেন না রাসুল বললেন আম্মা সাইলা ফালা তানহার সাইলকারীকে এইভাবে ফিরান যায় না তুমি একটু বসো গরিব সাহাবি যখন নবীর কাছে বসে যায় এমন সময় নবী ডাক দিলেন আলী গরিব সাহাবি কয় হুজুর আপনি যাক ডাকতেছেন ই তো আরো গরিব তো হত আলী আসার সাথে সাথে রাসুল বললেন আলী তোমার এই ভাই না খেয়ে আছে আলী বলতে হুজুর পাঞ্জাবি তুলকে দেখেন আমার অবস্থা কি তিনি না খেয়ে আছে আমি খাই আছি রাসুল বলে আলী তোমাকে দেওয়ার জন্য ডাকিনি তো তোমাকে লেখার জন্য ডাকছি লেখো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো এই চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসে দাও আর চিঠির নিচে আমার নাম লিখে দাও তোমার এই ভাই ওসমানের কাছে যাওয়া মাত্র ওসমান যেন একে 2,000 টাকা দেয় গরিব বলতে যে হুজুর আমার 2,000 লাগবে না 10 টাকা হলেই হবে আল্লাহ রাসুল বললে রে তুমি কার কথা কি বলতেছ অল্প দিয়ে খুশি না তার কাছে 10 টাকা লেখা যাবে না 2,000 লেখো হযরত আলী সিটির নিচে আল্লাহর নবীর নাম লিখে দিলেন গরিব সাহাবে 2,000 টাকার সিটি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি চার আনার জন্য কেশিয়ারকে ধরছে কয় আনার শুধু বলতেছে চার আনা গেল কোথায় এই চার আনার হিসাব দে তুই চার আনা কোন জায়গাত অমিল করলি গরিব মনে মনে কয় আল্লাহ রে চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিছে আর বেটা চার আনার জন্য কেশিয়ারকে ধরছে ও কোনো দিন দিবে না নবীর কাছে গিয়ে বলতেছে রাসুল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন যে চার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না আল্লাহর নবী বলতেছে তুমি চিঠি দিস গরিব বলতেছে পরিবেশ দেওয়ার পাইলাম না আল্লাহ নবী বলল আবার যাও নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘাম না ঘাম টপ টপ করে পড়তেছে আর ওসমান গনি কিছুক্ষণ পর বলতেছে চার আনার হিসাব দে চার আনা হিসাব না দিলে তো কিন্তু আমি ছাড়বো না গরিব মনে মনে করে আল্লাহর 1/2 ঘন্টা হয়ে গেল তারপরও বেটা চার আনার হিসাব ছাড়ে না ই 2,000 দিবি নবীর কাছে গেলে নবী আবার পাঠাবি দরকার নাই আমি না খেয়ে বসে থাকা ভালো কিন্তু অযথা ঘোরা যাবে না
আমার এলাকার এক ফকির দিকে এক দরজাত ভিক্ষা করে দুই দরজা বাদ দিয়ে আরেক দরজাত গেছে। তাই ফকিরের কাছে গিয়ে বললাম, কে ভাই ওই দুই দরজা বাদ দিলি কেন? তো কচ্ছে, হুজুর আপনি তো ভিক্ষা করেন না, বুঝবেন না। আমি বললাম, ভিক্ষা করা লাগলে বুঝবে কেন? তুই বুঝে দে। কচ্ছে, হুজুর কমপক্ষে 10 বার এই দুই দরজাতে আমি ভিক্ষা চাইছি, প্রত্যেকবারে কাছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, সে শালা তো বড় ফকির। আমি দুই বারই তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম আছে, ও আজাদ আমি খারাপ হম। আপনি কি মনে করছেন আমি ফকিরের যেটা আমার দাম নাই? যে বাড়ির ভিক্ষা আছে সেই বাড়িতে আমি আছি। দুই দুইবার গেলাম, ছাড়ে না, হিসাব ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী পাঠাবে, দরকার নাই, গোপন পথ দিয়ে পালাবার চাই। গরিব গোপন পথে যখন রাস্তা নাই, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আলী দাঁড়ায় আছে। বলতে যে, ভাইজান দুটা টাকা আমার দেওয়া, ভাই আমার হাসান হোসাইন না খেয়ে আছে, তোমার যে চিঠি লিখে দিলাম এই লেখার হাদিয়া হিসাবে দাও, তুমি কি আমার দুইটা টাকা দিবা না? গরিব কান্দার বলে, আলী ভাই যদি পাইতাম তোমাকে দুই না, তোমার এই 2000 টাকা দিয়ে আমি দুই নিতাম, এখন পর্যন্ত পাই নাই চিঠি পকেটে। আলী বলতে যে, কেন পাও নাই? বলে, আমি জায়গা থেকে সাইরে আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, আমি ভয়ে সিটি দেবার সাহস পাই নাই কৃপণের কাছে। আলী বলতেছেন, আবার যাও, আবার যাও, কারণ নবী যেই কাজ করে এটা নবীর ইচ্ছায় করে না, এটা আল্লাহর হুকুমে করে। আলীর ভয়ে গরিব সাহাবি আবার ওসমানের দরবারে গেছে, যা দেখে কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে দুইজন যে হারে লাগছিল, মানে চার আনার হিসাব মিলে গেছে। আপনারা চিন্তা করতেছেন চার আনার জন্য কেশিয়ারকে ওসমান এমন ধরলো কেন? ধরার পিছনে কারণ হলো, যারা হিসাব করে জাকাত দেয় তাদের চার আনারও হিসাব করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ শতকরা 2.5 টাকা গরিব বুঝে দেওয়া লাগবে। তুমি যদি হাত আন্দাজে দাও, তুমি যত দাও তোমার জাকাত আদায় হবে না, জাকাত দিতে গেলে পাই টু পাই হিসাব করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চার আনার দাম আছে না নাই? এটা কি দেওয়ার জন্য? জাকাত দেওয়ার জন্য। গরিব তো আর বুঝবার পারে নাই। ওসমান গনির সালাম দিয়ে সিটি খানা দেয়। ওসমান গনি সিটি নিয়ে একটা চুমু দিয়ে বলে, বল ভাই জান এই সিটি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, সিটির নিচে দেখেন আল্লাহর নবী এই সিটি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাই জান এই সিটি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, আপনার বিশ্বাস হয় না, সিটির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই সিটি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাই জান এই সিটি কে পাঠাইছে? গরিব কইকারে একই কথা বারবার শুনবার চায়, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা মনে হয় মাথা খারাপ আছে। গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাই জান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, বুঝবার পারছি, দুইবার আইছিলাম চার আনার জন্য, কেশিয়ারকে ছাড়িস নি, 2000 টাকা দেখা মাথা খারাপ, তোর টাকার আমার দরকার নাই। এই কথা বলে নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন কিরপরের কাছে আমারে পাঠাইলেন, দুইবার গেলাম চার আনার হিসাব ছাড়ে না, আলীর ভয়ে গেলাম চিঠি দিলাম, বারবার জানতে চাই আমি আপনার নাম বলি, আবার জানতে চাই আমি আপনার নাম বলি, আবার জানতে চাই নাম বলেছি, এরপরে যখন জানতে চাই রাগ করে আপনাকে বিচার দিলাম, এমন ব্যক্তির কাছে আমার কেন পাঠাইলেন? নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এমন সময় তাকায় দেখে হযরত ওসমান এক বস্তার টাকা নিয়ে নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছি, এক বস্তা টাকা কেন আনছো ভাজান জানতে চাই। ওসমান গুলি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আমি 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারে 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই এই পর্যন্ত 3-3 বার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে দিলাম, আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দান করে দে। গরিব সাহাবি কান্দে, আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্দে। নবী কান্দার বলে, আল্লাহ
যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে দেয়। আমি গরিব নবী, সে ওসমানকে কি দিব গো আল্লাহ তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলে, হাবিব, যে আপনাকে ভালোবেসে আপনার নামের উপরে 2000 করে দান করার নিয়ত করে, আমি আল্লাহ আপনার কারণে ওসমানকে ভালোবেসে আমার গানি ডিগ্রি দিয়া দিলা। সে ওসমান হাত ধরছে, কার ভুলে গেছেন, ভুলে গেছেন, রাখালের হাত ধরে বসে আছে। হা, আজকে দেখবো রে, মুয়ে দেখবি, আমাকেও দেখাবি রে, সন আল্লাহ কন্যা গেছে। ওসমান গুনে রাখালের হাত ধরে বসে আছে, এমন সময় জামাতের সময় হয়ে গেছে, নামাজের যখন জামাতের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আকামত শুরু করেছে, আকামতের মধ্যে যখন কতকামাতিস সালা, কতকামাতিস সালা, ওই সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা হয়তো বলবেন, হুজুর কোন দিক দিয়ে ঢুকলো? যখন আল্লাহ রাজত্ব চলবে তখন মসজিদের ইমাম মানে একটা করে নেতা, খালি ইমাম না, সমাজের একটা বড় নেতা, জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, এই দরজার ওই পারে একটা রেস্ট রুম আছে, ওই রেস্ট রুমে আমি দেখছি মক্কা মদিনায় যখন ইমামের আসে তখন ইমাম হামাকের মতন, আয় হায় ইমাম, সে মার্সিডিজ গাড়ি, হায় সর্বনাশ, পুলিশের গাড়ি। ইমাম নামতিছে, দুই পুলিশ দৌড়ে যায় ইমামের দরজা ধরে টানতিছে, গাড়ির দরজা ধরে টানতে ইমাম নামছে, সেলুট দিয়ে, এক পুলিশ সামনে এক পুলিশ পিছনে, ইমাম খালি, আমি কই, এটা কোন দেশ রে, পুলিশ ইমামক স্বাগতম দেয় নামায়, আর আমাকে দেশত পুলিশ উদ্রক ধরবার। যখন আল্লাহ রাজত্ব চলবে তখন আমি ওয়াজ করবার আসলে পুলিশ চারিদিকে খাড়া হয়ে থাকবে, জোরে কোন ঠিক না, আর যখন শয়তানের রাজত্ব চলবে কি ওয়াজ করতে জোরে, রিপোর্ট দে। হ্যাঁ কেবল 11:30 বাজছে, বেশি বাজে না, না না হবে তো। আল্লাহর নবী বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জান্নাতে তোমার আগে যাবে, যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে না। মনে আছে? ওর কে মনে আছে? ওরা কই কিরে, হুজুর কে আমার করে ভুলে গেল নাকি? যেই মাত্র আকামতের কতকামতির সালা, কতকামতির সালা, হযরত উমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে, এতক্ষণ হাত ছাড়া দিছে, হাত ছাড়া দিছে, ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতে, ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, আর আকামতেই শেষ হয়নি, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আশা তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার আশা দেখবার পাও না। এ মনোযোগ দা শোনেন, সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাত হেঁচকা টান দিয়ে বলতেছে, এই পাগল, তোকে আজকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে 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 কানা কানা বলতেছিস, তুই যারে কানা কানা বলতেছিস ওই মহামানবকে তুই চিনিস? এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান জিন্নুরাই। রাখাল চিৎকার করে, আল্লাহ আল্লাহ, এই জন্যে আমি ভিতরে ঢুকবার চাই। নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকব, আমি এত বড় দামি মানুষকে কানা কইছি এই জন্য আমি ভিতরে ঢুকবার চাই না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে,
উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে হযরত উমরকে যদি দেখ পারছ তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যাকে দেখবে তিনি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত উমরকে দেখতে চাই। হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে দাঁড়ানোর পরে ওই পথিককে যদি মেহরাবে দেখতে পায় তাহলে তোমরাই বলো আমার আল্লাহ আকবার লোকমা ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিক কই জায়গা থেকে সরাই দিব? ওই জায়গায় কে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবীরা কানতেছে, রাকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাকাল ভাই ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাও তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন উমর ফারুকের সামনে বলে আমির আল মুমিনীন আমি আপনাকে তৌবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে সামনে কাতারে, কারে তৌবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এতক্ষণ তাকে তোমরা কেন সাইজ করো না? সমস্ত সাহাবী যখন চিল্লা উঠছে কারণ এমন ব্যক্তিকে বলতেছে আমি আপনাকে তৌবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি আমারে কিছুই বলেন নাই, সমস্ত সাহাবীরা গুজরে বলে এতক্ষণ তাকে সামনে রাখার কারণ কি? সমস্ত সাহাবী চিল্লায় যখন উঠেছে উমর ফারুক জোড় হাত করে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমার কথাকে তোমরা মানবা না। বলে আমির আল মুমিনিন কি বলবে? আপনাকে তৌবা পড়ানোর কথা বলে, আপনাকে মুনাফিকের কথা বলে, আপনাকে ভণ্ডর কথা বলে, যে আমার রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না সে উমরের সামনে এমন কথা বলে উমর কেন কিছু কয় না? উমর কান্দার বলে সাহাবি রে আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ আদায় করতে হবে, নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে এই রাখালের বিচার হবে, আল্লাহর বিচার দিয়া আজকে তোমাদের দেখাবার চাই। এত কথা হজম করার পিছনের কারণ কি তোমরা কি জানতে চাও? লিল্লাহ সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন নামাজের আগে বললে ভালো হতো। উমর ফারুক বললেন না আকামত হয়ে গেছে, আকামত হয়ে গেছে, আগে নামাজ, নামাজের পরে। বলতেছে আজকের নামাজের মধ্যে আমরা কি মন খালি বারবার এটাই দেখতে চাবে, এটাই দেখতে চাবে। উমর ফারুক বললেন নামাজ শেষ হলেই তোমাদেরকে দেখাবো, সাহাবীরা দেখবেন, আপনারা কি দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহর কোরআন থেকে আল্লাহর রাজত্ব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হাত তোলেন লিল্লাহে তাকবীর। কি মজার দৃশ্য ভাই, নামান জীবনে তো বহু খালি শোনা গেলেন, আজকে দেখেন উমর ফারুক দেখাবে, সাহাবীরা খালি দেখার জন্য মনে করতেছে নামাজটা তাড়াতাড়ি শেষ করলে হয়। তবে নামাজ পড়তে খুব বেশি লাগলে 2 রাকাত আমাকে তো লাগে, কয় মিনিট আমাকে নামাজ, কয় মিনিটে 2 রাকাত কথা কয় না, এক একজন এক এক কথা বলতে বলে যাই যত জোরে মারে নাকি কন। আমি আর আমার একসাথে মুসল্লি দুইজন ঢুকছি দুপুরে 4 রাকাতের নিয়ত করছি, আমার 2 রাকাত না হতে ওর 4 রাকাত শেষ। তা আমি করলাম কেরে ভাই একসাথে দুইজন ঢুকলাম, আমার 2 রাকাত হতে তোমার 4 রাকাত শূন্য শেষ হলো কেমনে? আপনার চর্চা নাই। আমি বললাম তোর কেমনে চর্চা আছে, দিকে সুরা ফাতিহা শুনে তো হুজুর এত জোরে পড়ছি আপনি বুঝবার পারবেন না। আমি কইলাম আমি যদি না বুঝি তোর 2 কান্দের ফেরেশতার খবর কি? তাই তো, আরে পাগলা এত জোরে সুরা ফাতিহা পড়ছি ফেরেশতা বুঝবার পারেনি, লেখেও নি জোরে কোন কথা ঠিক আছে।
আল্লাহ কয় কেরে ফেরেশতা কলম খাড়া খাইলা কই লেখবো কি আল্লাহ কি যে কলম গর গর করে আমরা বুঝতে পারি এই তারাবির মধ্যে সনদের উঠলো অনেক গর গর করে দোয়া পড়ে না চার রাকাতের পর একটা দোয়া পড়ে না গর 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 তাহলে আগে বলে সনদের মধ্যে মাঝখান থেকে কি কি করছে মনে নেই আপনারা কি মনে করছেন যত জোরে করেন সে পড়বেন সে একটাও লেখা পড়বে না হাসরে ময়দান আল্লাহ বলবে এক রাকে তাবাক এই যে তোর কিতাব তুই পড় তো দেখবি নামাজ নাই আল্লাহ আমি এত নামাজ পড়ি নাই তুই কি করছু তুই কি পড়ছু তোর ফেরাস তারাই বুঝবার পারি নি ফাঁকা তো রে লেখেন এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আসর নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরের বাড়ি জামিলা কাঠুরার বিবি জামিলার ঘরের দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে জামিলার দরজায় সে দাঁড়িয়ে গেছে ফাতেমা বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা একটু মেহরবানি করে দরজা খুলে দাও ও জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা একটু দরজা খুলে দাও জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে ফাতেমা বলে কান্দো কেন বলে আমার সারা জীবনের সাধনা খাতুনে জান্নাত ফাতেমাকে এক নজর দেখতে চাই ফাতেমা বলে জামিলা তাহলে দরজা খুলো জামিলা বলে কেমনি খুলবো স্বামী আমার বাড়িতে নাই আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই চমকে উঠছে উরে বাবারে এটা কি বৌরে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পায় আর আমাকে বউ হায় আমি মায়েদেরকে বলতেছি মা একটা ফকুর নিয়ে আসলে বাড়ির দরজা খুলবেন না ফাতেমা আসলে দরজা খুলেনি এই ফকুনিরা হলো চোরের ওস্তাদ জানেন এরা বাড়ির মধ্যে কুটি হুন্ডা থসেন কুটি কি থসেন ভিতর যায় সব দেখে দেখা সড়ক কয় হুন্ডা ওই সাইডে আছে আর ওই সাইডে কারেন্টের মোটর আছে এই সাইডে চোর ফকুনি কয় ধর 50 টাকা বকশিস লে যা পরের দিনকার কোনার হুন্ডা নাই এই যে চোর কিভাবে জানলো ফকুনি সাথে লাইন আছে আর এখনকার অধিকাংশ ফকুনি স্বামী কয় দে মর্দা তালাক দে দরকার ভিক্ষা করে খামো দে শালা একটা ফকুনিকে ভিক্ষা দেবেন একটা ফকুনি ভিক্ষা দেবেন নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে আলু তোলা লাগে একটা ফকুনি পাওয়া যায় না ধান ঝাড়া লাগে একটা ফকুনি নেয় চাইলে পায় কাম করবি কুত্তা কেরে নবী কথা তোর বাড়ি কি আছে তা নিয়ে তো কথা আমার বাড়িতে কম্বল আছে বলি কম্বল বেছে অর্ধেক টাকা একটা কুড়াল কেড়ে দিতে কুড়াল কুড়াল কাম কর হুম হুম করো মারদা আর অর্ধেক টাকা দিয়ে খাদ্য কিনে দিতে যা নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো আর আমরা আসলি দে কি রে আপনারা হয়তো বলবেন হুজুর আপনি ফকিরের বিরুদ্ধে লাগলেন কেন ফকির চলবে না তো শুধু অসহায় বিধবা বৃদ্ধ ন্যাংরা কানা রুগী মাজুর এইরকম অসহায় ব্যক্তি যদি আসে এক মুঠের জায়গাতে 1 কেজি দিবেন এত ফকির দেওয়া লাগবে না 1 ঝনক দিবেন বিশ্বাস রাজি আছেন এই মায়েরা খবরদার স্বামীর হুকুম ছাড়া ফকুনির জন্যও দরজা খোলা যাবে না হাইরে কন্যা এটা হলো নিয়ম ইসলামের জামিলা বলতে ও নবীর মেয়ে ফাতেমা আপনি আজকের মতো বাড়ির ছাড়ত যান আগামীকাল যদি এই সময় আসেন আসা মাত্রই আমি দরজা খুলে দেব ফাতেমা চিন্তা করে যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না এ মেয়েটার বাড়ির মধ্যে ঢুকতেই হবে এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে আপনার কোন তো আকর্ষণ বাড়ছে না কমছে পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপিয়ে চুপিয়ে যখন রওনা দেয় পিছন থেকে ছোট বাচ্চা ডাকতেছে মা গতকাল বিকেলবেলা কোথায় গেছিলেন আমি আপনার সঙ্গে যাবার চাই ফাতেমার তাকায় দেখে বাচ্চার নাম হলো হোসাইন বয়স হলো মাত্র 3.5 বছর কি করবে ফাতেমা ওই যেদি সন্তানকে নিয়ে যখন জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলতেছে মা এই ভাঙ্গা ঘরের দরজায় আপনি কেন আইসেন মা একটা জঙ্গলের ধারে ঝুপড়ি বাড়ি সেই বাড়ির দরজায় আমার মা কেন আসছে
ফাতেমা দরজায় গিয়ে বলে জামিলা দরজা কি খুলবা না জামিলা বলতেছে এক ঘন্টা হলে দরজায় দাঁড়ায় আছি আশা মাত্রই খুলে দিব ফাতেমা বলতেছে তাহলে খুলে দাও জামিলা বলতেছে কে জনাব তাকে মা মা বলে ডাকলো ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যা কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে আপনি যে বাচ্চা নিয়ে আসবেন এইটা আমি স্বামীর কাছে জানতে পারি নাই ফাতেমা বলতেছে জামিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আইছি বয়স হলো মাত্র 3.5 বছর এই 3.5 বছর বাচ্চা নিয়ে ঢুকলে আর কি হবে জামিলা বলতেছে আপনি নবীর মেয়ে হতে পারেন কিন্তু ফতুয়া আমার চাইতে আপনি কম জানেন ফাতেমা সোমকে বলতেছে আমি নবীর মেয়ে হলে কি হবে তোমার সাথে ফতুয়া কোন জানি জামিলা বলতেছে হ্যাঁ আপনার হোসেন যদি 2 বছর হইতো আমার স্বামীর হুকুম লাগতো না কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু বুঝবার পারে কথা বুঝলেন 2 বছরের বাচ্চা দুধ খায় জোরে কোন কি খায় মায়ের দুগ্ধ যতদিন খাবে ততদিন খালি দেখবার পারবে মেমোরির মধ্যে লিবার পারবে না কিন্তু যখনই 2 বছর পার হবে তখন খালি দেখবি না ওটাই এই জায়গাতে আবার ছবি করবি এই জন্য রাসূল বলেছে তোমার 2 বছরের বাচ্চা যদি ঘরের মধ্যে চেতন থাকে তাহলে বাচ্চাকে বাইর করে দিয়ে স্বামী স্ত্রীর মহব্বত করো না হয় ঘুম পেড়ে দাও ঘুমিয়ে দাও নাই বার করে দাও 2 বছর বাচ্চার সামনে তোমার হালাল বউকে তুমি আদর করো না যদি করো উনি বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে জোরে কোন পারে কি পারে না ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর নিজের 2 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করা যাবে না আর বাংলাদেশে ইসলাম না থাকার কারণে কাতি মাসে কুত্তা দিবস পালন হয় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে জানেন না ওয়ার্ল্ডল্যান্ড পার্কে আমাদের বগুড়ার এসপি 100 জনক ধরছে 100 জোড়া যেটি সেটি মানে কাতি মাসে কুত্তে কোনো শরম নাই মসজিদের সামনে 2 কুত্তা প্রেম করতেছে জুম্মার দিনে সবাই যাবে কুত্তার দিকে যে প্রেমের মজা পাতে কুত্তার লড়ে আমি এসে বললাম কেড়ে কুত্তে খেরের পালা আছে বাঁশের আড়া আছে প্রেম করবি যা গোপন জাগার যা এখানে মসজিদের সামনে দুই কুত্তে আমার দিকে খালি টোক লাগাছে লড়ে না তো টানা দিয়ে আছে লড়ে না দুই কুত্তে আমার বলতে হুজুর খালি আমরা যেটি সেটি প্রেম করি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানব কুত্তারাও যেখানে সেখানে জোড়া লাগে মানব কুত্তে জোরে কান কি কুত্তে এই জন্য আমি বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস এটা ফেসবুকে ইউটিউবে যাবে না ইউটিউবে যাবে না একটা একটা মারে দেন এটা ইউটিউবে যাক গোটা বাংলাদেশ হয়ে যাক যারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন করবি ওরা কল কে রে এটা কুত্তা রে আজকে একটা হোক একটা মিছিল দিবে না এখনকার ওয়াজ কিন্তু যেখানে ওয়াজ সেখানে শেষ না গোটা বিশ্ব হবে একটার সাইজ মতো একটা মারবেন আমি বল 14ই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না 14ই ফেব্রুয়ারি মাশাআল্লাহ ভালো করে ওটা ওটা কিন্তু তোমরা একেবারে হিডিং করে দিবে যে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস বজলু শীতের স্লোগান ভালো করে বুঝো ক্লাবনি কি দিলি হ্যাঁ কাল থেকে ভাইরাল হয়ে যাবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন ফজরের নামাজ শেষ হলে উমর ফারুক দেখায় দিবে মনে আছে না ভুলে গেছে আর জামিলা বলতেছে হোসেনের বয়স যদি 2 বছর হয় তাহলে হোসেনকে ঢুকলে কোনো সমস্যা নাই কিন্তু 3.5 বছর হোসে আমি দরজা খুলতে পারব হোসেন চিল্লাই বলতেছে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা যে মেয়ে আমার মা আসলে দরজা খোলে না আর আমি হোসাইন সঙ্গে থাকার কারণে দরজা খোলে না হোসেনের রাগ বেশি না কম যে হোসাইন নানা ঘোড়া বানায় নানা ঘোড়া বানায় নবী ঘোড়া বানায় আর সেই হোসাইনের জন্য দরজা খুলতেছে না খেপিয়ে গেছে মা এই খারাপ মেয়ের ঘর দরজায় কেন আইছেন মা সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের সঙ্গে চাইবা ধরে গালে মুখে চুমা দিয়ে বলে বাবু তুমি ছোট্ট মানুষ বোঝো না তুমি যারে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের বায়ের আগে জান্নাতে যাবে
তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা বলিছে ওই ঘরের মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে মা এই কথা যদি আমার নানা বলে থাকে তাহলে এই কাঠুরার বইয়ের দরজায় কেন চলো নানার কাছে যায় মায়ের হাতটা ধরে আল্লাহর নবীর কাছে এসে ডাকতে বলে নানা আমার মায়ের আগে একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে যতক্ষণ না বলবে নানা ততক্ষণ আমি হোসাইন তোমাকে ছাড়ব না একে দৌড়ে গিয়ে নানার হাতটা চাইপা ধরে বুকের সঙ্গে ধরছে কও তুই আর মাগছে না ও নানা তুই আর মাগছে না একটা কাঠুরের বইয়ের দরজা থামা মাও কাটা দিছে তার মানে ছোট্টবেলার মাও হারাস মায়ের দয়া তুমি বোঝো না কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জানিলাম আর মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী আলী রে হযরত আলী দৌড় এসে বলতেছে রাসূল আল্লাহ আমারে ডাকলেন কেন আল্লাহর নবী বলতেছে আমি এখন রাসূল না তোর শ্বশুর হয়ে আমি জামায়ক ডাকছি আমি তোর শ্বশুর তুই আমার জামাই এখন রাসূল বাদ দে কি আছে আব্বা তোর বেটা আমার হাত চাপা ধরছে এমন হেঁচকা টান মারতেছে না বলা পর্যন্ত হাত ছাড়বে না আলী বলতে তো হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও হোসেন বলতেছে আব্বা আপনি জানেন না আমার মাও কোথায় পাঠাছে আপনি জানেন ওই কাঠুরার বউ নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা যতক্ষণ না বলবো আমি হাত ছাড়বো না নবী বলে আলী রে বলে দে আলী বলতে তো হুজুর আপনি নিষেধ করেছিলেন রাসুল বলতেছে আজকে বলো আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবুহা আমি হচ্ছি এলিমের শহর তোমারে বানাইলাম তার দরওয়াজা আলী বলতে তো হোসাইন কোন আমলের কারণে তোমার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে যদি শুনতে চাও তোমার নানার হাত ছাইড়া দাও এবার হোসেন দৌড়ে এসে বাবার হাত ধরে বলে বাবা তাহলে সত্যি কি আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে ফাতেমা বলতেছে গো স্বামী তাহলে সত্যিই কি তাহলে কি এমন আমল করেছে জামিলা আলী বলতেছেন ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে অন্দর মহলে ডেকে ছোট বাচ্চার মতন কান্দতে ছেলে তুমি বললে হাসান হোসেন না খেয়ে আছে বাড়িতে কোনো খাবার নাই আমার কাছেও কোনো টাকা পয়সা নাই তুমি একটা অন্না আমার হাতে দিয়ে বললে স্বামী গো এই অন্নাটা বিক্রি করে যাওয়া হবে সেই টাকার দিয়ে আজকে খাবার কিনে আনবেন আলী বলে ফাতেমা তোমার অন্না আমার পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম আর মন বলতেছিল অন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি বলে কার অন্না আমি যদি বলি আমার বউ ফাতেমার অন্না তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী তো দুর্বল স্বামী আমি আলীর পকেটের মধ্যে অন্না নিয়ে ঘুরতেছিলাম হঠাৎ দেখি একজন খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন আমি আলী চমকে গেলাম তোমার অন্না আছে আমার জামার পকেটের মধ্যে আর খরিদ্দার বলতেছে আপনি কিছু বিক্রি করবেন আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরেছে আমি তোমার অন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম দেখি খরিদ্দার একটাবার তোমার অন্নার দিকে না তাকায়া ওই ব্যাগের মাথা ধরে আমাকে ছয়টা দেরহাম দিয়া খরিদ্দার খুব তাড়াতাড়ি চলে গেল আলী বলতেছে ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কেমন খরিদ্দার আমি ছয়টা দেরহাম নিয়ে খাবার দোকানে বললাম ভাইজান ছয়টা দেরহামের যে খাবার হয় চোপলা করে তাড়াতাড়ি খাবার দাও আমার হাসান হোসেন খুদার জ্বালাই কানতেছে দোকানদার ছয় দেরহামের টোপলা সাজাইয়া আমার হাতে যখন দিবে আমি ছয়টা দেরহাম বের করে দোকানদারকে দিব এমন সময় এক ফকির আমার সামনে এসে বলতেছে আলী রে আমার বাড়িতে তিন দিন হলে খুদার আগুন জ্বলতেছে যদি পারো একটু সাহায্য করো আলী বলে ফাতেমা আমার এত রাগ হইল হাসান হোসেনের জন্য খাবার টোপলা নিব ছয় দেরহাম দিয়া এমন সময় ফকির আমার সামনে আমি যেন ফকিরকে বলি মাফ করো কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সা ইলা ফালা তানহার এখন কোরআন আয়াতকে খেয়াল করে আমি ফকিরকে একটা দেরহাম দিয়া ছয়টা দেরহামের মধ্যে পাঁচ দেরহাম দিয়া খাবার নিব এমন সময় আল্লাহর কোরআন বলতেছে মা তুনফিকু মিন
মুসাইদিন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন আলী রে তুই যদি ফকিরকে একটা টাকা দিস আল্লাহ তোকে 10টা টাকা দিবে তুই যদি 6টা দিরহাম দিস আল্লাহ তোকে 60 দিরহাম দিবে আলী বলে ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম ফকির হাসতে হাসতে 6টা দিরহাম নিয়ে যখন চইলা যায় দোকানদার আমাকে বলতেছে আলী ভাই টোপলা করলাম খাবার না নিয়ে ফকিরকে দিলেন এখন খাবার টোপলার খবর কি আলী বলতেছে আমি গোপনে এমন একজনের সঙ্গে ব্যবসা করেছি আমার টোপলা দেওয়া হবে না তুই 2 বস্তা খাবার প্যাকেট কর আলী বলে ফাতেমা আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি মনে মনে ঘুরতেছিলাম দুঃখ নিয়ে যে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে আর আমি 6টা দিরহাম ফকিরকে দিলাম কিন্তু ইমান বলতেছে আলী রে আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না জোরে কান সুবহানাল্লাহ আলী বলে ফাতেমা মনটা খারাপ করে বাজার থেকে ঘুরতেছিলাম হঠাৎ দেখে এক ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে আমারে দেখে সালাম দিয়ে বলে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই আপনি যদি পারেন উটটা কিনে নেন আমি তখন বললাম ভাই রে ইমটি পকেট আমার একটা টাকাও নাই আমি তোমার উটটা কেমনে নেব উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাজেতে উটটা কিনেন বিক্রি করে আপনি টাকা দেবেন এটাও কি আপনি পারবেন না আলী বলে ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম উটল আমাকে 100 দিরহামে বাকি উটটা দেওয়ার পরে আমি উট নিয়ে যেই মাত্র বাজারে গেলাম চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আলী ভাই এত সুন্দর উটটা তুমি পাইলে কোন জায়গায় দাম কত নিবা আমি বললাম দাম বলবো না তোমরাই বলো এক খরিদ্দার আমার হাত ধরে বলতেছে আলী ভাই দরদাম করে কি হবে 160 দিরহাম আপনাকে দিব আপনি কি উটটা দেবেন আলী বলে ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম 160 দিরহামে উট বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে আমি দোকানে এসে দেখি দোকানদার রাগ করে 2 বস্তা প্যাকেট করে বসে আছে আমারে দেখেই কই আলী ভাই 2 বস্তা কিন্তু প্যাকেট হয়ে গেছে আমি কইলাম দাম কত বলে 60 দিরহাম আলী বলে ফাতেমা ওই 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিলাম ফাতেমা বলতেছে জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি কি পেশাল ধরছেন আলী বলে ফাতেমা জানতে গেলে ধৈর্য ধরা লাগবে জোরে কর না সুবহানাল্লাহ তোমার কি মনে আছে আমি 2 বস্তা নিয়ে যখন বাড়ির দরজায় তুমি আস্তে করে দরজা বন্ধ করে দিলে আমি বললাম ফাতেমা দরজা খোলো তুমি জানলা দিয়ে বলতেছে উন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে 2 বস্তা খাবার কোথায় পাইলেন আমি বললাম ফাতেমা দরজা খোলো বলবো আর তুমি বললে আগে না বললে আমি দরজা খুলবো না আমি 2-3 বার বলার পরে তুমি যখন দরজা খুললা না তখন আল্লাহর কোরআন আমাকে বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান্নি পুরুষেরা নারীদের উপরে থাকবে বউ দর্জি দরজা না খোলে খবরদার 2 বস্তার খবর বলবি না আমি আলী রাগ করে 2 বস্তা কান্দে নিয়ে নবীর দরবারে আল্লাহর নবী আমাকে দেখা মাত্র দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নেয়া আমার কপালে একটা চুমা খায় আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে কিন্তু ভালো না আল্লাহ রাসূল কয় আমার মেয়ের দোষ কি বলে দরজা খাড়া হয়ে কয়েকবার বললাম দরজা খুললো না রাসূল বললেন দরজা যদি খুলতো তুই কি আমার কাছে আসতি কইছে না আমি তো আসতাম না তাহলে আমার মেয়ে দরজা না খুলি তো ভালো হয়েছে আমার কাছে আইসিস আলী বলতে পারিস ফাতেমার অন্না কে কিনছে তুই কি জানিস রে আলী তোর কাছে যেই ফকির ভিক্ষা নিল সেই ফকিরকে আলী বলতেছে আর রাসূলুল্লাহ আমি কেমনে জানবো রাসূল কয় আলী যে তোর কাছে উট বিক্রি করছে তার পরিচয় কি যে উটটা কিনলো তার কি তুই বলতে পারিস আলী বলতেছে আল্লাহ এবং রাসূলই ভালো জানে শুনবেন না আহ কলজা ভরে গেল রে কোন জায়গা তার চিরে 9:30 থেকে 12টা বাজলো না পেশা বলাচ্ছেন আপনি কর মানে আমি যে কোনো একটা অজুহাতের মোনাজাত করবো পারছি স্যার কি আছে হ্যাঁ মহিলারা তো উঠছি না কেবল ওর কাটা ধরছি আরে কতগুলা রে এর কি আরে বোক পালবে কি করে রে এত ঘন ঘন দাঁড়ায় ওঠে বসে না না একটা মুরব্বী মঞ্চ আমি এখন পর্যন্ত উঠা দিই না একটা কথা আরে রাই যুবক গুলা উঠে বসে এরকে বউ থাকবি কি করে যারা 1টা ঘন্টা 2টা ঘন্টা পেশাব চেক দিবার পারে না এরকে বউ চলবি না তো
না খালি যুবকর দিচ্ছেন উঠবি ফ্যান এরাই তো মাহফিল করছে কি লেখছে যুব সমাজ উদ্যোগে ঠিক কিনা কন তো যুব সমাজ যে মাহফিল করলো আপনার খুশি না বাজার কারা কারা খুশি হাত দেখেন তো দেখি লিল্লাহ বলেন বলেন না লিল্লাহ রাইজান আপনাকে কমপক্ষে 10 টাকা দেওয়া লাগবে খুশির একটা শুক্রিয়া স্বরূপ স্যার নিম্নে উপরে আপনি 500 দেন 1000 দেন কিন্তু নিচে 10 টাকা দিবেন কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দিকে যারা যারা দিবেন একে হাত তুললো না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিআনা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন আল্লাহর নবী বলে আলিম ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া সুবহানাল্লাহ বলেন না কেন কারণ পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে যে একজন পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করে না সুবহানাল্লাহ কোন এই জন্য জান্নাতের ফেরেশতারকে খরিদ্দার বানায়া আমার আল্লাহ তাআলা জান্নাতের 10টা দিরহাম দিয়া 6টা দিরহাম দিয়া আলী তোমার কাছ থেকে ওন্নাটা কিনে আমার আল্লাহ তাআলা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছে রাসূল বলে আলী রে যেই ফকির তোর কাছে ভিক্ষা চাইছে ওই ফকিরটা হলো ওই ফেরেশতা আমার আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে ফকির বানায়া তোমার কাছে পাঠায় দিছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমল পরীক্ষা করার জন্য তুমি তোমার হাসান হোসেনকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো এই পরীক্ষা করার জন্য ফকির ফেরেশতাকে ফকির বানায় আবার পাঠায় দিছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ তার জমিকে বানাইছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ কোন এই ওসিলা আল্লাহ জান্নাত দিবে এই জন্য খুশি হয়ে শুকরিয়া দেন 5000 টাকা দিবে আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করেন সকলে বলে আমিন রাসূল বলেন আলী ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে আসলো তুমি কোরআনের কারণে ফকিরকে 6টা দিরহাম দিলে ফকির যখন ফেরেশতা হইয়া আল্লাহর কাছে 6টা দিরহাম দেয় আল্লাহ তাকায় দেখে ফেরেশতার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ বলে ফেরেশতা কান্দিস কেন ফেরেশতা বলে আল্লাহ তোমার খেলা বুঝলাম না যে হাসান হোসেন খুদার জ্বালায় কান্দে মা অন্য বিক্রি করে দিছে সেই অন্য তুমি কিনা নিলে আবার সেই 6টা দিরহাম তুমি ফেরত নিলে আল্লাহ বলে ফেরেশতা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উঠটা আজকে বিক্রি হবে সুবহানাল্লাহ কোন রাসূল বলে আলী রে ওই ফেরেশতা জান্নাতের উট নিয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করে তুমি যখন 100 দিরহাম বাকিতে না উঠতাম সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়া উটটা যখন তোমার কাছ থেকে কিনে নেয় তুমি 100 দিরহাম ফেরত দিলা 6 দিরহামের 60 দিরহাম আল্লাহ তোমারে দুনিয়ায় দিয়া দিল ফাতেমা বলে স্বামী গো এখানে জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে এইটার কিন্তু আজ হয় নাই আলী বলতে যে ফাতেমা তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোন কিন্তু জান্নাতের কাছে গিয়ে উটটা হেমাজুরি ঘাড় কাত করে থাকবে উটটার জান্নাতের দিকে হাঁটবে না ফেরেশতা বলে আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চলে যায় কিন্তু উটটা যে জান্নাতের দিকে যায় না আল্লাহ বলে উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে
ফেরেশতা বলে মাবুদ উটটার কি ধরে টানবো, টানার মতন তো কিছুই নাই। আল্লাহ বলবে ফেরেশতা আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি, ওই ওন্নার একটা অংশ উটের গলায় বেঁধে দাও আর একটা অংশ নিচের দিকে ছেড়ে দাও। এবার ফেরেশতা উটের গলায় ওন্নাটা বেঁধে দেওয়ার পরে ওন্নার একটা অংশ যখন নিচের দিকে ঝুলতে থাকবে, ফেরেশতা বলে আল্লাহ এখন উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ ডাকবে, বলবে জামিলা ও কাটুরার বউ জামিলা, তোমার স্বামী গভীর রাত্রে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ যে বউটা আমার ফাতেমার জন্য স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমি একজন কাটুরিয়া আমার বউকে জীবনে কোনো সুখ শান্তি দিবার পারি নাই, আমি স্বামী হইয়া তোমার কাছে কান্দি আমার জামিলা রে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা তুমি খাতুনের জান্নাত, আমি স্বামী হইয়া তোমার জন্য কোনোদিন দোয়া করি নাই, কারণ তুমি হাসান হোসেনের মা, তুমি নবীর মেয়ে, তুমি আলীর বিবি, তুমি আমলকারিনী, কিন্তু একজন স্বামী হইয়া জামিলা বিবির কারণে খুশি হইয়া যে দোয়াটা করেছে আল্লাহ বইয়ের জন্য স্বামীর দোয়া ফেলাইতে পারে না বলে তোমার আগে জামিলারে কেমনে জান্নাত দেয়? খাতুনে জান্নাতকে বাদ দিয়া জামিলারে কেমনে জান্নাত দেয়? এই জন্যে বলবে জামিলা আমার খাতুনে জান্নাত ফাতেমাকে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। এবার জামিলে এসে উটের নিচের অংশটা টেনে টেনে উটটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আলী বলে ফাতেমা তুমিও মনে করবা আমি খাতুনে জান্নাত, আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হেকমত হলো উটের ভিড় থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে মাবুদ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মেনে চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আপনারা সত্যি করে বলেন তো মেয়ে মানুষের ওয়াজ হয়নি, তাই সত্যি করে হয়নি? কারণ এখানে দুটো ওয়াজ আছে, একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর কথা মতো চলে, এরা কিন্তু স্বামীর কথা শোনে না, কি শোনে রে আমারটাই শোনে না, বড় হুজুর হবে শোনে কি শোনে রে? আজকে দেখাই কবেন যে স্টার জল সার্থী বাংলা দেখা চলবি না, দেখি কেমন শোনে। কে কবি? ও হুজুররা কয়ে যাবি শোনেন আপনার বইয়ের কারণে কিন্তু আল্লাহ আমাকে ধরবি না, আমার বইয়ের কারণে আল্লাহ আমাকে ধরবি, ধরে কোন কথা ঠিক কিনা তা আপনি দা আপনি সাইজ করবেন। আমি কয়া কেন ভাই, হাওয়া কিন্তু আদমক জান্নাত থেকে বের করছে, আদমক কিন্তু আদম হাকের বাপক কিন্তু আমাকে মাও জান্নাত থেকে বের করছে, আর হামাকের গুলা আমাকে জান্নাত দাবার দিবি না, জোরে কোন ঠিক কিনা? যদি যাবার চান জামিলা যদি স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা না খোলে, আজকে মাইকের জন্য ডাইরেক্ট দুটো ওয়াজ করছে আমি, এখন যা করে করুক অমালাই নিল্লাল ওয়ালাক, আর আপনাকে ওয়াজটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অমালাই না ইল্লাল ওয়ালাক আমার দায়িত্ব শেষ। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমর ফারুকের বিচারের অপেক্ষায়। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, বিচার করা লাগবে না, দুই রাকাত নামাজে রাখালের বিবেকের কাছে রাখাল ধরা খাইছে, বিবেক যদি পরিষ্কার হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট লাগে না, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক, জোরে কোন কথা ঠিক কি না? আর বিবেক যদি মরে যায় প্রধান বিচারপতির আসনে বসাও, ভালো মানুষক জেল দেয়, খারাপ মানুষক জামিন দেয়, জোরে কোন কথা ঠিক কি না? সবাই কয় বিচারপতির কি রে, সবাই বলতেছে বিচারপতির বিবেক নাই, আমাদের বাংলাদেশের বিচারপতি কি নাই? মাত্র মাত্র 2 কোটি টাকা এতিমের মারছে ভাই রে, আর সেই টাকা এখন 7 কোটি টাকা হচ্ছে, টাকা হাত দেয় লাড়িনি, সেই অপরাধে সাবেক প্রধানমন্ত্রী
জেলের মধ্যে থসে জামিন দিচ্ছে না। এর চাইতে কতগুলা রাবক বল গোটা ব্যাং মেরে খাচ্ছে, জোরে কোন কথা ঠিক, তারা ওরা ঘুরতেছে কিন্তু অসুস্থ মানুষ তার দিচ্ছে না। কি লাভ নাই রে? শোনেন, সারা গান্ধীর এমপি ফুলবাড়ি ফুল ফুলবাড়িত বলেছিল যে আমি যতদিন জীবিত থাকবো বদরুশি সারা গান্ধী সোনাতলা ঢুকতে পারবি না। মান্নান মরে গেছে, হ্যাঁ এখন শোনেন, সন্ধ্যার সময় নয়টার সময় কষে 6 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছিল, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। আমি শুতলাম, দেখি আমাকে নামাইকে শুনতে 9টার সময় কষে, রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প করে, ওই কিন্তু কষে আমাকে নামাইকে 48 সেকেন্ডের ভূমিকম্পে এত জোরে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি আছে সেটাই পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে জোরে। কেন কি হয়ে নামছে? নিচে আসে খালি বিল্ডিং দেখতেছে, একজন কয় কে ভাই লুঙ্গি, আর লুঙ্গি না কম্বলের মধ্যে। তার 9টার সময় তুই করি আমাকে নামাই কে, আর 4টার সময় তোকে ন্যাংটা করে কে নাম আসে? আপনার বুঝবার পারতেছেন না, এমন কিছু আছে যেটা আমাদের চিন্তার বাহিরে। ভাই যান আল্লাহর পথে থাকেন, আল্লাহর কোরআনের যে ওয়াজটা আমি করলাম এটা আমল করার চেষ্টা করেন। আর যারা মাহফিল করছে যুবকেরা সোনার চানেরা কোথায় তোমরা একটা আসো তো বাবা, এই যুবক, এই যুবকগুলো কুটিরে যারা মাহফিল এদের লিখছে যুব সমাজের উদ্যোগে, সমাজটা কোথায়? আসো আসো আসো, তোমরা আসো সবাই আসো, আসতেছে না, অনেক অনেকগুলো আসতেছে, ওই দেখেন ওইদিক লাইন হয় সব আসছে। এই দেখো সভাপতি সাহেবের এটা চালু করে দাও, নাই কালা নাই এখানে কুটি, ও যাও হ্যাঁ, আপনারা উঠবেন না, কেউ বসেন বসেন। যে সমস্ত যুবক ভাইদের উদ্যোগে আজকের এই আল্লাহ তোমার জন্য তোমার কোরআনের বাগান লাগাইছে, আমরা সকলে প্রাণ খুলে যুবকদের জন্য দোয়া করবো আল্লাহ এই যুবকগুলোকে ইসলামের জন্য ইমানের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও। যুবকদের কাছে ওয়াদা চেয়েছি 5 ওয়াক্ত নামাজ, যুবকরা ইনশাল্লাহ বলেছে মাবুদ এই যুবকদের নফস থেকে শয়তানকে দূর করে দিয়া সবগুলো যুবককে 5 ওয়াক্ত নামাজই কবুল করো আল্লাহ। কষ্ট করে মেহনত করে মানুষের কাছে টাকা পয়সা আদায় করে নিজের পকেটের টাকা খরচ করে যে যুবকেরা জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে আল্লাহ ভালো ডিগ্রি নেওয়ার তৌফিক দাও, যারা চাকরি করে তাদেরকে চাকরিতে বরকত দাও, যারা বেকার আছে আল্লাহ কামায়ের পথ তাদের জন্য তুমি উন্মুক্ত করে দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা শ্রমিক কাজ করে আল্লাহ ড্রাইভার অনেকে আছে আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো মাবুদ। সেই মাগরিব নামাজের পর থেকে কঠিন শীত চলতেছে, কুয়াশা চলতেছে, টপ টপ করে পড়তেছে পানি, এরপরে এত রাত ওয়াজ শোনার পরে বলে আমাদের এখনো মন ভরে নেই, আল্লাহ পাগলগুলোকে আল্লাহ আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া খেড়ের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা ওয়াজ শুনল আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতে কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে আমার মা বোনদেরকে জান্নাতি কবুল করে না মাবুদ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে, ও মাবুদ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়েছি
আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজির সাহেবদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনদের কবুল করো, আল্লাহ মুরব্বী বাবাজিদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কসি কাসাদের কবুল করো, আমাদের মধ্যে অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো, বাংলাদেশে আজকে যারা বিপদ আপদ মুসিবত জেল জুলুমের শিকার হয়ে গেছে, খাস করে কোরআনের পাখি আমার ওস্তাদ হুজুরকে আল্লাহ তুমি সুস্থ রেখে হেফাজত করো। মাহবুব আমি গুনাহগারের দোয়া যদি তোমার পছন্দ না হয়, এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে না। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন, মাসটা যেন রাত।